100 দিনের কাজের পুকুর খনন করা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত প্রধানের বিরুদ্ধে। এলাকাবাসী ও তৃণমূল নেতারা বিডিও অফিসে লিখিত অভিযোগ করেন। পুকুর খননকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের বিডিও প্রসন্ন কুমার ধারা ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছেন। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের পাহাড়গাঁও গ্রামে মহেশ রায়ের পুকুর খনন করা হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীরা বলছেন মহেশ রায় পুকুরে 100 দিনের কাজ হয়নি। পুকুর কি খনন হয়েছে? এটা পুকুর খোদানো হয় নাই, এই পুকুর খোদানো হয় নাই অন্য জায়গায়, এই পুকুর খোদানো হয়নি, এই পুকুর আবার কোথায় প্রধান না কাজ করলে অন্য ঘুরাই দিবে, এটা প্রধান আবার এটার বিল পাস করে উঠাই নিয়েছি। আর আমরা যেগুলো কাজ করেছি 100 দিনের সেগুলোর টাকা আমাদের লিস্টে নাম নাই, আমাদেরকে কাজ করাই নিয়েছে, আর তার মধ্যে যেগুলো কাজ করে নেই সেগুলোর নাম নেই লিস্ট ঢুকাই দিয়ে রাখেন, টাকা তুলে নিয়ে নিয়েছি। আপনি কোথায় কাজ করেছিলেন? আমরা প্রধানের বাড়ির সামনে কাজ করেছি, আর যে আন্দনের পুকুরে কাজ করছি, 1 বছর হয়ে যাচ্ছে লকডাউনের আগে, এখনো পর্যন্ত 34টা চৌকাটা 2-4 জন করেছি আমরা, এখনো পর্যন্ত টাকা পাই নাই, 64টি চৌকাটা টাকা এখনো পর্যন্ত পাই নাই আমরা। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা টাকার ব্যবস্থা চাই। আপনার নাম? তাজিবুর রহমান। আমার নাম হাফিজুর রহমান। এই দেখতে পাচ্ছি পুকুর রয়েছে, এই পুকুরটা কি খনন হয়েছে? না হয়নি। আচ্ছা, কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি কাজটা হোক, পুকুরটা খনন করা হোক। তো বিল কি পাস হয়ে গেছে? শুনতে পাচ্ছি যে বিল পাস হয়ে গেছে, এখন সঠিক খবর বলতে পারছেন না সত্য মিথ্যা কি। কারা কাজটা করেছে জানা আছে কিছু? প্রধান করেছে। কি করবে? প্রধানের এলাকা নাকি এটা? হ্যাঁ, প্রধানের। প্রধানের নাম কি? কলাবতী রায়। নাম? উলিবালা সরকার। আচ্ছা, এই যে আপনার বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটা কি খনন হয়েছে 100 দিনের কাজের মধ্যে? নাই। একদম ঠিকঠাক বলছেন না? ঠিকঠাকই বলছি। মহেশ রায় নিজে স্বীকার করেছেন তার কোনো পুকুর খনন করা হয়নি। পুকুর আছে তো? হ্যাঁ আছে তো। তো আপনার পুকুরে কি 100 দিনের কাজ হয়েছে? না না। বিল পাস হয়েছে দেখতে পাচ্ছি। বিল পাস হয়েছে না কি হয়েছে আমরা তো ওটা বলতে পারবো না। হ্যাঁ, এদিন আসিয়া বললো প্রধান, এই পুকুরটা খোঁড়াবা বলে, এখন তো খোঁড়াইতে পারবো না, কেমন করে খোঁড়াবো? আর আমাদের তো বইনিগুলা, এই তো ভাইগুলা জমি না বা নামিনে আরম্ভ করে দিল। হ্যাঁ, জমি যখন না আরম্ভ করে দিল তা আমরা কী করবো? এখন দেখে যেতে পুকুরটাও ভাগ পাচ্ছে, আরও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আপনার ওখানে পুকুর খোঁড়ান হয়েছে কি না? এটা না না, আমার পুকুর খোঁড়ান হয়নি, আমার পুকুর খোঁড়ান হয়নি। এলাকার তৃণমূলের নেতারা বললেন পুকুর খনন 100 দিনের কাজ মধ্যে দিয়ে হয়নি, কিন্তু মাস্টার রোল বের হয়ে গেছে। আপনার নাম কি রয়েছে? আমার নাম রথীন চন্দ্র রায়। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ এটাই যে মহেশ রামে একটা পুকুর ছিল, সে পুকুরটা খনন না হওয়াতে আমরা একটা অভিযোগ জানাইছিলাম। অভিযোগ জানাই দেখি যে বিল পাস হয়ে গেছে, মাস্টার রোল বার করে দেখছি লোকের নাম অনেক রয়েছে। তো বিল পাস হয়ে গেছে, বিল কি নিয়ে নিয়েছে? বিল নিয়ে নিয়েছে, বিল পাস হয়েছে, বিল লেবার নিয়ে নিয়েছে। আচ্ছা, আর পুকুর কি খনন হয়েছে? পুকুর কোনোদিন খনন হয়নি, পুকুর খনন হয়নি। আচ্ছা, তো এই নিয়ে আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এটাই যে প্রধানের বিরুদ্ধে যে আমরা যেহেতু করেছি, প্রধানের উচিত একটু ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, চাচ্ছেন প্রধান যেন আইনগত শাস্তি পাক নাকি? হ্যাঁ, আইনগত শাস্তি পাই। এটা কি তাহলে কি প্রধান তাহলে কি অবৈধ কাজ করেছে তাহলে? এটা প্রধান অবৈধ কাজ করছে। আচ্ছা, যারা কাজ করেছে, যাদেরকে যাদের নামে বিল রয়েছে, বিল পাস হয়েছে, তারা কি তারা 100 দিনের কাজ কি করে? তারা কিছু লোক কাজ করে, কিছু লোক কাজ করে না। আচ্ছা, কিন্তু বিল পাস হয়ে গেছে। আচ্ছা, তো এ নিয়ে কি আপনারা পঞ্চায়েতকে এবং বিডিওকে জানিয়েছেন? আমরা বিডিওকে দরখাস্ত দিয়েছিলাম, তার মাধ্যমে দিয়ে কালকে বিডিও আসছিল। আনন্দ রায়। কি অভিযোগ আপনাদের? ওই যে মহেশ রায়ের যে পুকুর নিয়ে, পুকুর খনন হয়নি অথচ বিল পাস হয়ে গেছে। আচ্ছা, তো বিলটা কে পাস করেছে? প্রধান করেছে। প্রধানের নাম কি? কলাবতী রায়। আচ্ছা, আপনার হচ্ছে মহেশ রায়ের পুকুরটা কোথায় রয়েছে? এটা পাহাড়গা। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যেটা সঠিক তদন্ত হোক, তদন্ত করে যেটা হয় আইনগত। কিরকম কত টাকা বিল পাস হয়ে জানা আছে কিছু? 1,34,000 টাকা মতো। 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান কলাবতী রায় বলেন মহেশ রায় খগেন রায়ের পুকুর লিজ নিয়েছিল, সেই খগেন রায়ের পুকুর খনন করা হয়েছে। মহেশ রায়ের পুকুর খনন করার জন্য আবেদন করেছিল জিওটেকিং মহেশ রায়ের নামে হয়েছিল। মহেশ রায়ের পারিবারিক সমস্যার জন্য মহেশ রায় খগেন রায়ের পুকুর লিজ নিয়ে খগেন রায়ের পুকুরে 100 দিনের কাজের মধ্যে দিয়ে পুকুর খনন করা হয়। একটা অভিযোগ রয়েছে কি মহেশ রায়ের পুকুর খনন হয়নি,
বিল পাস হয়ে গেছে 100 দিনের ব্যাপারটা কি রয়েছে এটা ওইটা হচ্ছে খোকন ভাইয়ের জমিটা কিন্তু মহেশ রায় ওটা লিখিত নিয়েছিল আর কি 5 বছরের জন্য তো এখন মহেশ খোকন ভাই বলছে মহেশ রায়কে যে আপনার নামে যখন পুকুরটা চলে আসছে নাকি তাহলে আপনি তাহলে এখানে খনন করেন আমার তাতে কোনো আপত্তি নেই খোকন ভাই তখন মহেশ বাবু সেই জায়গায় যে জমিটা ও 5 বছরের জন্য এসে নিয়েছিল আর কি তো ওই জমিটা তখন খনন করা হয়েছে আচ্ছা তাহলে হচ্ছে আপনার হচ্ছে তাহলে মহেশের যে পুকুরটা ছিল সেটা না হয়ে তাহলে খোকন রায়ের পুকুরটা হয়েছে খোকন রায় হচ্ছে ওটা 5 বছরের জন্য মহেশ বাবু নিয়েছিল আচ্ছা তো যেটা আপনার হচ্ছে মাস্টার রোলে লেখা রয়েছে আপনি হচ্ছে মহেশ রায়ের পুকুর খনন তো মহেশ রায়ের পুকুরটা খনন হয়নি কেন ওটা তো মহেশ খোকন রায় হয়েছে মহেশ রায়ের পুকুরে খনন হয়েছে মানে তো মহেশ রায়ের ওটা জমিটা ও 5 বছরের জন্য এগ্রিমেন্ট নিয়েছি আর কি আচ্ছা আর খাতাগুলো মি আছে আর কি খোকন বাবুর নামে আছে আচ্ছা এটাই হচ্ছে পার্থক্য আচ্ছা মানে 100 দিনের কাজ হয়েছে 100 দিনের কাজ হয়েছে মানে আচ্ছা 100% কাজ হয়েছে কতগুলো লেবার কাজ করেছে এখন মাসুল দেখে বুঝে যাবে ওটা 40 এর 40 আপ কাজ করছে আর টাকা পয়সা পেয়ে গেছে যারা কাজ করছে পেয়েছে হ্যাঁ যারা পেয়েছে পেয়েছে আচ্ছা খগেন রায় দাদা কাশিরাম রায় বলেন পুকুরে কাজ হয়েছে 100 দিনের না কত দিনের জানি না 100 দিনের কাজের কোনো বোর্ড লাগানো নেই আরও বলেন এই পুকুরে আমি অংশীদারি কিন্তু পুকুর লিজ দেওয়া হয়নি প্রধান প্রধান যে লিজের কথা বলেছে কাকে কার থেকে লিজ নিয়েছে কাশিরাম রায় তো খগেন রায় কি হবে আমার ছোট ভাই তো আপনার পুকুরে কি 100 দিনের কাজ হয়েছে কাজ হয়েছে তবে 100 দিনের না কত দিনের হয়েছে আমি ঠিক ওটা বলতে পারবো না আচ্ছা 100 দিনের হলে বোর্ড থাকবে ওখানে আপনি জানেন কিছু পুকুরের কি অংশদারি কি আপনি রয়েছেন আমিও আছি ওখানে তো 100 দিনে যেটা কাজ হয়েছে বা আপনার ভাই বা দাদা খগেন রায় যে রয়েছেন উনি কিছু জানিয়েছেন আপনাকে না কি 100 দিনের কাজ হবে বা কাজ হয়েছে কিছু জানেনি আমাকে কি চাচ্ছেন এখন আপনি আমি চাচ্ছি যে প্রধান যে এগুলো কাজ করলো কি রকম কাজ যে এখন বলছে যে লিজ দিয়েছে বলে ভাই এই 5 বছর আচ্ছা 5 বছর কোথায় লিজ দিল কাকে বলে দিল পুকুর কি লিজ দেওয়া হয়েছে না খগেন্দ্রনাথ রায়ের স্ত্রী ঝর্ণা রায় বলেন সরকারিভাবে পুকুর খননের কাজ হয়েছে বেশ কয়েকদিনের কাজ হয়েছে কি বা আমার নাম ঝর্ণা আর আপনার মালিকের নাম খগেন খগেন রায় তো বলো পুকুরটা কি খনন হয়েছে হ্যাঁ আচ্ছা সরকারি ভাবে হ্যাঁ সরকারি কয়দিন কাজ হয়েছে এখানে অনেক দিন যতদিন সরকারি হুকুম দিয়েছিল সেতদিনে হয়েছে এখন দেখার বিষয় মহেশ রায়ের পুকুর খনন হলো না মাস্টার রোল বের হয়ে গেল প্রধান বললেন মহেশ রায়ের নামে পুকুর খনন করা হয়েছে লিজ নিয়ে উপরের অংশীদারি বলছেন লিজ নেওয়া হয়নি এলাকাবাসীদের অভিযোগ রয়েছে বাস্তব চিত্রটা পুকুর খনন নিয়ে উঠে আসুক উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট